الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। কোভিড-19 মহামারী কারণে আজকে অনলাইন ক্লাস নিতে হচ্ছে আমাদেরকে। আমি আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়াও চালিয়ে যেতে হবে, এজন্য এই ক্লাসগুলি নিয়মিত ফলো করতে হবে। এখন আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5-2 অনুশীলনী থেকে আমরা কয়েকটি সমস্যার সমাধান করতে চাই। আমি ওসিউদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষক, দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে 1 নম্বর সমস্যাটি 4x + 3 4x - 3 গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তবে আমরা সূত্রের সাহায্যে করব, সূত্রের প্রমাণটি আমরা করতে চেষ্টা করব। a + b * a - b a² - b² হয় কিভাবে হয়? a + b * a - b সূত্রটা এই সূত্র দিয়ে করতে হবে, a + b * a - b = a² - b². আমরা জ্যামিতিক ভাবে এটাকে প্রমাণ করে নেব, কারণ এ স্কোয়ার বলতে যা বোঝায় এটা একটা বর্গ ক্ষেত্র বোঝায়। আমরা এটাকে একটা মলাট দিয়ে একটা শেপ দিলাম, মানে সুবিধার জন্য আমরা এরকম ভাবে করলাম। এটা একটা বর্গক্ষেত্র, আমরা বুঝে নিতে হবে এই বাহুটা এ, এই বাহুটাও এ, ফলে 4 বাহু এ হওয়ার কারণে এটার ক্ষেত্রফল a². এখন এটা থেকে একটা অংশ আমরা কেটে নেব, ছোট একটা অংশ কেটে নেব, এটা আরেকটা বর্গ। এই বাহুদুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি, তাহলে বি এটা পুরোটা হবে b², তাহলে a² থেকে আমরা b² আলাদা করে নিলাম। নেওয়ার কারণে এখানে ভাঙ্গা অংশটা, যে খণ্ডিত অংশটা দেখা গেল, এটার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত যেহেতু b কাটা হয়েছে a থেকে, তাহলে বাকিটা হবে a - b। অনুরূপভাবে এদিক দিয়েও বি কেটে ফেলা হয়েছে, এই জন্য হবে এ থেকে বি চলে গেছে, এই জন্য a - b। তাহলে এই অংশটাও a - b, এই অংশটাও a - b। এবার আমরা দেখব এটা কোনো শেপে নেওয়া যায় কি না, যাতে এটা সহজে ক্ষেত্রফল বাইর করা যায়। আমরা a² থেকে b² আউট করে ফেললাম, অর্থাৎ a² - b². এবার এখানে যা a² ছিল এটা b² মাইনাস হয়ে গেছে। এখন আমরা দেখি এটা দেওয়া কী করা যায়। আমরা দেখি যে এদিক দিয়ে কাটা হয়েছে, যার কারণে এই দুটোটার দৈর্ঘ্য, দুটোটার এই কাটা অংশটার দৈর্ঘ্য সমান হবে। এবার আমরা উল্টিয়ে যদি আমরা দেই, তাহলে একটা সুষম আয়তক্ষেত্র পাওয়া গেল, যার দৈর্ঘ্য আমরা দেখলাম ওই যে ভাঙ্গা অংশটা ছিল বি, কাটা অংশটা বি ছিল, আর এই পুরো অংশটা এ, তাহলে দৈর্ঘ্যটা হইল a + b। আর প্রস্থটা, কাটা অংশটা যেহেতু a - b, এদিক দিয়েও ছিল a - b, তাহলে এই ক্ষেত্র ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে a + b দৈর্ঘ্য, a - b প্রস্থ। তাহলে কীভাবে হলো? a² থেকে আমরা b² মাইনাস করে ফেলার কারণে, এই যে b² - করে ফেলার কারণে হয়েছে a + b * a - b। আমার মনে হয় সূত্রটি আমরা সবাই বাস্তবে বুঝে ফেলেছি। এখন এই সূত্র দিয়ে আজকের সমস্যা সমাধানগুলো করতে হবে।
আবার যদি এটাকে আমরা আগের স্কয়ারে ফিরে দিতে চাই তাহলে কি করতে হবে? আবার এইভাবে দিতে হবে। এরকম ছিল সূত্রটা হলো a+b × a-b যদি হয়। এই সূত্র দিয়ে আজকে আমাদেরকে সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে হবে এ স্কোয়ার, প্রথমটা a হবে এ স্কোয়ার 4x² মাইনাস 3² কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমটা এ দ্বিতীয়টা বি। এখানে এ এর মান 4x, বি এর মান 3, a+b × a-b a² − b² x² কে আমরা 4 এর বর্গ ভাঙলে 16 হবে, x² − 3² মানে 9। দুই নম্বর সমস্যাটি সমাধান করছি। একই সূত্র, (13 − 12b) এই অঙ্কগুলোর একটা লক্ষণ আছে যে প্রথমে প্লাস থাকলে পরে মাইনাস থাকবে, প্রথমে মাইনাস থাকলে পরে প্লাস থাকবে, কোনো সমস্যা নাই। 13 − 12p, 13 + 12p, 13 হইছে এখানে a এর মান আর 12p হইছে এখানে b এর মান। সূত্রটা ছিল a² − b² 13² − 12p² এখানে ব্রেকেট দিতে হবে কারণ এখানে দুইটা সংখ্যা আছে, একটা জ্ঞাত রাশি একটা অজ্ঞাত রাশি, এই জন্য ব্রেকেট দিতে হবে। (13² = 169), (12² = 144) স্কোয়ার। মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমরা আরো কয়েকটা সমস্যার সমাধান করি। তিন নম্বর সমস্যা সমাধান করছি, (ab+3) (ab−3) a² − b² এবার এটা ভাঙলে হবে a² b² (-3² মানে 9। বাস অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কগুলি একবারে সহজ, সূত্রটা বুঝতে পারলে অঙ্কগুলি কোনো তেমন কঠিন নয়। (10 − xy) (10 + xy) একই ব্যাপার, a − b × a+b, এখানে a এর মান 10, তাহলে 10² a² − xy² b² a² − b² হলো, তাহলে 10² মানে 100, (x², y²)
প্লাস বি ইনটু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের চ্যাপ্টার এটা। এই ধরনের আরও কিছু সমস্যা আসবে, আগামী ক্লাসগুলিতে এটা সমাধান করতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমার মনে হয় তোমরা এই চারটি অঙ্ক বুঝতে পেরেছ, সূত্রটাও বুঝতে পেরেছো, যেহেতু উপকরণের সাহায্যে আমি সূত্রটা দেখিয়েছি। এবং এটা একটা ম্যাগনেটিক বোর্ড, ম্যাগনেটিক বোর্ডে এই আমার উপকরণগুলো নিজের হাতে তৈরি উপকরণ, বিভিন্ন মলাট দিয়ে তৈরি করা যায়। তোমরাও চেষ্টা করে দেখবা এটা বানাইতে পারো কিনা। একটা বর্গ নিয়ে যে কোনো দৈর্ঘ্য নিয়ে তুমি কেটে ফেলতে হবে, সমান দৈর্ঘ্য নিয়ে বিটা কাটতে হবে, এই বিটা কাটতে হবে দৈর্ঘ্য বস্তু যেন সমান হয়। এদিক দিয়ে যতটুকু কাটতে হবে এদিক দিয়ে অতটুকু কাটতে হবে, বেশি কম কাটলে কোনো সমস্যা নাই। তারপরে যদি আমরা এটাকে শেপ দিতে চাই তাহলে এইভাবে উল্টাইয়া এটার সাথে দিলেই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হয়ে যাবে, কারণ এ স্কোয়ার থেকে বি স্কোয়ার ওই মাইনাস করা আছে, বাইরে চলে গেছে এটা, এটা ভিতরে আর এখন নাই, না থাকার কারণে এ স্কোয়ার থেকে যদি বি স্কোয়ার আউট করে তাইলেই হয় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এটা দৈর্ঘ্যটা হয়েছে এ প্লাস বি, প্রস্থ হয়েছে এ মাইনাস বি। আশা করি সবাই বুঝতে পেরেছ, আর তোমাদের সবার প্রতি শুভকামনা দোয়া রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।